আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। বরাবরের মতো আমরা কিছুদিন পূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। এ টু জেড আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। সো এ টু জেড যে বিষয়গুলো আমাদের থাকে, যে কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয়, কিভাবে বা ছবি সাইজ করতে হয়, এ টু জেড ছিল আমাদের ভিডিওর মধ্যে। সো আজকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশন ফর্ম, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া অ্যাপ্লিকেশন ফর্ম যদি আমি করে ফেলি তাহলে এটা কি ক্যান্সেল করা পসিবল কি না। সো সেই বিষয়কে মাথায় রেখে আজকের ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করছি পেয়ে যাবেন সবার আগে। সো বুঝতেই পারতেছেন একটি দুর্দান্ত ভিডিও করতে যাচ্ছে আজকে। ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যেসব ছেলেমেয়েরা ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন, তারা যদি এখন বর্তমানে চলতেছে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন করার পরে অনেকে মনে করে যে সাবজেক্ট চয়েস দিতে আমরা ভুল করে ফেলেছি বা আসবে কি আসবে না এটা আমার ক্যান্সেল করা প্রয়োজন, তখন আপনি কি করবেন? এটাকে ক্যান্সেল করার জন্য যে সিস্টেমটা আপনাকে খেয়াল রাখতে হবে, অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন কপি ছিল সেখানে একটা অ্যাডমিশন রোল দেওয়া হয়েছে এবং অ্যাডমিশন রোলের পাশাপাশি আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে, এটা হচ্ছে লগ ইন করে দ্যাটস হচ্ছে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারটা আপনার কাছে রাখতে হবে। আপনার এই ফোন নাম্বারটা যখনই আপনি কাছে রাখবেন তখন এই ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে জাস্ট হচ্ছে ক্যান্সেল করতে পারবেন। এটা ছিল হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যান্সেল করার অ্যাপ্লিকেশন ফর্ম, কীভাবে আপনি ক্যান্সেল করবেন এ টু জেড আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং এই প্রসেসে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আবারও নতুন করে যদি পূরণ করতে চান তাহলে আগের প্রসেসে বা আমাদের আগের যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখেও আপনারা কিন্তু এটা করতে পারেন। তো আর যাচ্ছি না, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সামনে। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। জানি অনেকে এই সমস্যার মধ্যে রয়েছে, তাদের মধ্যে হচ্ছে যে অনেকেই ভুল ইনফরমেশন দেওয়ার কারণে হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি কিন্তু অনেকেই পূরণ করার ক্ষেত্রে ভুল করেছে, অথবা অনেকেই একটি কলেজ দিয়েছে মনে করতেছে যে না এই কলেজে আমরা পড়বো না অন্য কলেজে পড়বো। সো সেক্ষেত্রে ভর্তি যে আবেদন ফর্মটি রয়েছে এটি ক্যান্সেল কিভাবে করা যায়, জাস্ট হচ্ছে আমরা গুগলের সার্চ ইঞ্জিনে চলে গেলাম এবং লিখলাম হচ্ছে অ্যানি অ্যাডমিশন। যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে অ্যাডমিশন প্যানেলে এবং অ্যাডমিশন প্যানেলে যাওয়ার পর এখান থেকে অনার্সে ক্লিক করে বাম সাইডে দেখেন লেখাই আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। অ্যাপ্লিকেন্ট লগ ইন হচ্ছে যে আমাদের আবেদন কপিতে একটা রোল নাম্বার একটা পিন নাম্বার রয়েছে, সেই রোল নাম্বার এবং পিন নাম্বার আমরা গতকালকেও কিন্তু আবেদন করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইভাবে আমরা আবেদন করতে পারি। সো বুঝতেই পারতেছেন যে আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করবো এবং ক্লিক করার পর আমার সামনে লগ ইন প্যানেলে একটি ড্যাশবোর্ড চলে আসবে এবং ড্যাশবোর্ড থেকে আমরা যে অ্যাডমিশন রোল রয়েছে সেই অ্যাডমিশন রোলটা এন্ট্রি করবো এবং যে পিন নাম্বারটা রয়েছে রোল নাম্বারের নিচে সেই পিন নাম্বারটা দিয়ে জাস্ট হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে, এটাকে আমরা দ্বিতীয়বার আবার করতে হবে, এজন্য সেভ অ্যাজ এ ইমেজটা আমাকে আমরা সেভ করে রাখতেছি যেহেতু আমাদের আবার রিঅ্যাপ্লাই করতে হবে, সেই রিঅ্যাপ্লাইয়ের জন্য আমরা এখানে অ্যাপ্লিকেশনটা সেভ করে রাখতেছি ছবিটা। জাস্ট হচ্ছে এরপরে হচ্ছে যে অপশনটা আমাদের ক্যান্সেল করার যে বিষয়টা আমরা ভিডিওর মধ্যে বলেছিলাম ক্যান্সেল করার জন্য কি প্রয়োজন হবে, সো এখানে জাস্ট হচ্ছে বাম পাশে ক্যান্সেল অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবো এবং ক্লিক টু জেনারেটেড ওটিপি এই অপশনটিতে আমরা ক্লিক করবো। তবে যদি কলেজ অথরিটি একবার আপনাকে অ্যাপ্রুভাল করে থাকে তাহলে কিন্তু আপনি নেক্সট টাইমে এটা ক্যান্সেল করতে পারবেন না, এটা আমরা অনেকেই জানি না, সে বিষয়ে আমরা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে। ক্লিক টু এটি অপশনে আমরা ক্লিক করে জাস্ট হচ্ছে ফোনে একটি ওটিপি চলে যাবে, এখান থেকে যে ওটিপিটি আমার ফোনে চলে আসবে সেই ওটিপিটি আমাকে দিতে জাস্ট হচ্ছে এই ওটিপি নাম্বারটি দিয়ে দেবো, যার পর হচ্ছে ভ্যালিডিট ওটিপি এটার উপর জাস্ট হচ্ছে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে অপশন চলে আছে ক্যান্সেল অ্যাপ্লিকেশন, সো এই ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমরা জাস্ট হচ্ছে ক্যান্সেল অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করবো, ডু নট ক্যান্সেল অ্যাপ্লিকেশন এটা ক্লিক করবো না। সো এটা ক্লিক করা মাত্রই কিছুক্ষণের মধ্যে তার এই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে গেল। দেন হচ্ছে এখন আমরা আবার নতুন করে আবেদন করতে হবে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমাদের টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকে যাচ্ছি না, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।